মতিঝিল ঝিলে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল দেখছেন সরাসরি। আপনারা জানেন দেশব্যাপী সরকারের নৈরাজ্য গ্রেপ্তার, দেশের গণতন্ত্রকে জিম্মি করে মানুষের ভোট অধিকার নষ্ট করা হচ্ছে। ডাক্তার শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 14 এবং 18-এর মত কোন আগের দিনের সিল মারা দেশের জনগণ মেনে নেবে না। ভোট অধিকার ফিরে পেতে চাই সাধারণ জনগণ। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাদের বেঁচে থাকা দায় হয়ে গেছে। গার্মেন্ট শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে ন্যায্য মূল্য দিতে হবে। আমরা সকল মেহনতি মানুষের পাশে আছি। জামাত ইসলামীর আগামী দিনের সকল কর্মসূচির সাথে আপনাদেরকে একাত্মতা প্রকাশ করার আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।